আমি নারদের নাম পিধরি গো, আমি বলিলাম সভা কারাগারে কারাবন্দী থাকে, কারাগারে কাদের
সন্তান হয় কারাগারে জন্ম কিন্তু অনাদি রানী প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তুমি অন্তর্যামী অন্তরে সবকিছু বুঝতে পারো ভগবান হয়ে তুমি বংশের কারাগারে জন্ম নিলে কিসের কারণে আমি তোমার কাছে জানতে চাই তুমি তো ভগবান তোমার কোন রাজ্যে কোন রাজপ্রাসাদে তোমার জন্ম হবে কিন্তু বংশের কারাগারে কিসের জন্য তোমার জন্ম হলো ভগবান তোমার কাছে করে নিবেদন পাপের বেটার মতো এটি জগৎটা দিবে ভালো করে কেমন বাজা আমার কাছে গো কৃষ্ণ ভগবান
সমুদ্র দেখা যায়। যখন কৃষ্ণ ভগবানের জন্ম হয় তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মেঘ, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড বাতাস। এদিকে মনে মনে চিন্তা করে আমি কি করে সমুদ্র পার করে আমার কৃষ্ণ ভগবানকে আমি নিয়ে যাব নন্দালয়ের গৃহে। কারণ এই সমুদ্র যদি আমি পার হতে যাই তাহলে মাঝখানে তো আমি ডুবে মারা যাব, তাহলে আমি সমুদ্র তো পার হতে পারবো না। মাথায় দেখা যায় একটা ঝুড়ি। হে কৃষ্ণ ভগবান, আমি করি জিজ্ঞাসন, ওই ঝুড়িটা কোন কারি করে বানিয়েছিল? ওই ঝুড়িটা বাঁশের ছিল না বেদের ছিল? কয়টি বাঁধন ছিল? কয়টি বাঁশ দিয়ে সেই ঝুড়িটাকে বাঁধা হয়েছিল নাকি সে তোমার কাছে জানতে চায়। এখন মনে মনে চিন্তা করে এই সমুদ্র তো আমি পার হতে পারবো না, এই সমুদ্র যদি পার হতে যায় তাহলে মাঝখানে ডুবে আমি মারা যাই। দূর থেকে লক্ষ্য করে একটা শৃগাল, শৃগাল সমুদ্র বুকে হেঁটে হেঁটে চলে যায়। তো শৃগালের হেঁটু অবধি জল। এখন মনে মনে চিন্তা করে একটা শৃগাল যদি সমুদ্র পার হতে পারে তাহলে আমি একটা সাত হাত মানুষ, আমি কিসের জন্য সমুদ্র পার হতে পারবো না? তাই না? আগেকার দিনে মানুষ ছিল সাত হাত, কি বাবা তাই তো? তাহলে একটা সাত হাত মানুষ, একটা ছোট ধরে নেন এক হাত শৃগাল, এক হাত না দেড় হাত, কি তার বেশি হবে কি? না তুমি হাতে ধরলাম, একটা শৃগাল যদি পার হতে পারে তো আমি কেন সাত হাত মানুষ, আমি সমুদ্র কেন পার হতে পারবো না? আমিও পার হয়ে যাব। ওনার পিতা যখন সমুদ্র নামে, যখন আস্তে আস্তে হেঁটু অবধি জল, গলা অবধি জল, তারপরে কোমর অবধি জল, এক হাতে মানুষ দেখে একদম দাঁড়িয়ে অবধি জল। এখন মনে মনে চিন্তা করে বাবা আমার গলা অবধি জল হয়ে গেল, তাহলে তো আর উপায় নাই, মানে অকালে আমার এখানে মৃত্যু হয়ে যায়। তাহলে কৃষ্ণ ভগবান আমি তোমার কাছে জানতে চাই, একটা শৃগাল হাঁটু অবধি জল আর তোমার পিতার এই গলা অবধি জল হলো কি করে? তোমার কাছে জানতে চাই, সঠিক সঠিক উত্তর দেওয়া চাই। বসে বসে শুনলাম আমার দিদি ভাইয়ের কণ্ঠের গান এবং কথা, আপনারা আলাপ আলোচনা প্রসঙ্গ প্রত্যেকেই শুনেছেন, একদিকে ভক্ত একদিকে ভগবান, একদিকে যিনি অনাদিরাদি প্রাণগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, অন্যদিকে মণিদের চেষ্ট নারদ। তো আজকে এই ধর্মসভায় আমার শ্রদ্ধেয় দিদি ভাই, তিনি আজকে নারদের পক্ষে উকিল হয়ে আমাকে বানিয়েছে কৃষ্ণের পক্ষে উকিল। ও মা হরিবল হরিবল।
তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তো তার অভিনয় করা আমার মতো ক্ষুদ্র মানুষের খুবই অসম্ভব তাই না তো জয় গুরু জয় আপনারা সাধুগুরু বৈষ্ণব যতটুকু কৃপা করবেন গুরু যতটুকু কৃপা করবে চেষ্টা করব বলবার তো আজকে নারদ ঋষি হয়ে কিছু কথা জিজ্ঞাসা রেখে গেছে বাবা বলেছে হে ভগবান এই পৃথিবীতে এত জায়গা থাকতে এত জায়গা থাকতে তুমি কেন কারাগারে জন্ম হলো তোমার তুমি কেন কারাগারে জন্ম নিলে কারাগারে কারা বসবাস করে ও মা যারা আসামি হয়তো কাউকে মার্ডার করেছে হয়তো কারো বাড়িতে ছিনতাই কিংবা ডাকাতি করেছে এক কথায় বলা হয় যারা দুষ্কৃতী তারাই হচ্ছে কারাগারে তাদের বসবাস তাহলে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তুমি এমন কি অপরাধ করেছিলে যে তোমার কারাগারে জন্ম হল বাহ খুব ভালো কথা প্রথম জিজ্ঞাসা দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছে এ সভায় যে তুমি জন্ম নিলে দৈবকীর উদরে মা ডাকলে যশোদারে হে কৃষ্ণদয়াময় আমি তোমার কাছে জানতে চাই দৈবকী কি বা অপরাধ করেছিল যে তোমাকে গর্ভে ধারণ করা সত্ত্বেও তোমাকে লালন পালন করতে পারল না আর যশোদা কি এমন পুণ্য করেছে যে তোমাকে তার কোলে পেল বিভিন্ন বিভিন্ন কথা তো আজকে বাবা আমি ভেবেছিলাম প্রথম দিন হ্যাঁ ঝগড়াঝাটি করব না কিন্তু কি বলবো কায়দা নাই ওমা কিছু বলতেই হবে আজকে আমার সঙ্গে মানে যার গান নারদ ঋষি নারদ এর নামের যে মহিমা বাবা হ্যাঁ অন্তরে করুন ভাবনা যদি আপনাদের কারো উপরে রাগ থাকে না কারো উপরে রাগ থাকতেই পারে তো পারে না একটা মানুষ সবার কাছে ভালো হয় না কিন্তু একই গ্রামে যদি বসবাস করেন তবু সবার কাছে কিন্তু আপনি কিও হতে পারবেন যদি আপনার মনে হয় যে না আমার এই লোকটার উপরে রাগ আছে ওই বাড়িতে আমি মারামারি লাগাবো মাথা ফাটাফাটি যেন হয়ে যায় তাহলে আপনারা আমার কথা নেবেন সকালবেলা ঘুম থেকে উঠে ওমা সকালবেলা ঘুম থেকে উঠে জলও কিন্তু স্পর্শ করা যাবে না হ্যাঁ যে আপনার শত্রু সেই শত্রুর বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে তিনবার বলবেন নারদ 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 এই বলে আপনি একটা আঁচলে গিট দেবেন আর ওই দিকে কিন্তু তাকাবেন না ওই বাড়ির দিকে সামনের দিকে তাকিয়ে আপনার মতো বাড়ি চলে আসেন ২৪ ঘন্টার মধ্যে ওই বাড়িতে কারো না কারো মাথা ফাটবে হাসপাতালে যাবেই যাবে এই হচ্ছে নারদ ঋষির নামের মহিমা তো বুঝতেই পারছেন আজকে কি অবস্থা হবে আমার হ্যাঁ শুধু তাই নয় এই নারদ ঋষি যেখানে যায় যেখানে যায় যেখানে গিয়ে বসে নারদ ঋষি যখন চলে যায় কি হয় না সেইখান থেকে মাটি সুহাত মাটি কেটে ওই মাটিটাকে ফেলে দিতে হয় এত তার গুণ কি বলবো আপনাদের ঠাই আমার নাম স্বপন সরকার আপনারা সবাই আমাকে চেনেন বা জানেন তো সেই নাম আমি এখন বাদ দিয়ে শ্রীকৃষ্ণের ভূমিকায় দাঁড়াতে চাই সাধুগুরু বৈষ্ণব আছেন যারা কৃপা করবেন এই অধমকে যেন আপনাদের কথা আপনাদের বলে কিছু সময় একটু আনন্দ করতে পারে কেমন তো জয় গুরু জয় জিজ্ঞাসা রেখেছে নারদ ঋষি এসে এই ধবা সভা পাশে বলেছে হে কৃষ্ণ জনার্দন আমি তোমার কাছে জানতে চাই এই পৃথিবীতে এত জায়গা থাকতে কেন তোমার কারাগারে জন্ম হয়েছে ওমা শুধু ভগবান শ্রীকৃষ্ণই কারাগারে জন্ম নিয়েছে আমরা জন্ম নেই নাই হ্যাঁ আমরা প্রত্যেকেই কারাগারে এসেছি গো কারাগারেই জন্ম নিয়েছি যদি বলেন কেমন এই যে কারাগার এই কারাগারের বাংলা হচ্ছে সংসদাগার কি তাই না বাবা সংসদাগার মানে আমরা যত অন্যায় করেছি যত ভুল করেছি এইখানে এসে
আমাদের সংশোধন করতে হবে। তাই আজকে তুমি যাকে কারাগার বলছো, যে জায়গাটা যিনি আমার অনাদিরাদি পান গোবিন্দ, তার কি কোনো জায়গার ভাগাভাগি আছে? আছে। আমাদের মধ্যে দেখা যায় এইটা বড় ভাইয়ের পাঁচ বিঘে জমি, এটা সীমানা দেওয়া থাকে, এইটা ছোট ভাইয়ের পাঁচ বিঘে জমি, বাবা মার জন্য দুই বিঘে, হরি বল হরি বল। কিন্তু আমার ভগবান, তার কিন্তু কোনো মাপ পরিকাঠামো নাই বাবা, কি আছে কি নাই। তাহলে আমরা প্রত্যেকেই কারাগারে জন্ম নিয়েছি। মহাজন বলেছে এই যে সংসার, এই সংসারটাকে একটা কারাগার বলা হয়। সংসার, সংসারকে কারাগার বলা হয়। তাহলে আমরা প্রত্যেকেই তো সংসারে জন্ম নিয়েছি বাবা, সংসারের বাইরে তো অন্য। হ্যাঁ, কৃষ্ণ কারাগারে জন্ম নিয়েছে, তার জন্যই তোমার মাথা ব্যথা। বলতে পারো নারদ, তুমি যে এই পৃথিবীতে এসেছো, তুমিও একটা কারাগারের মধ্যে জন্ম নিয়েছো। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। তো আসবো তার প্রত্যেকটা কথার, তের ফাঁকেই একটু সুর লাগাই, আর সুরে তালে ছন্দে তার কথার জবাবের দিকে যেতে চাই। তাই শুনুন। হই আমি কল্পনায় হই ভগবান কৃষ্ণ রে, আজ দাঁড়ায় সভা হই আমার বিপক্ষে আছেন যিনি, তিনি নারদ গোসায় রে। আমি কল্পনাতে ভগবান কৃষ্ণ রে, শোনো শোনো অব নারদ ঋষি, আমি তোমারে জানাই, তুমি যাহা জিজ্ঞাসা করেছ আজ দাঁড়ায় সভায়। তোমার কথা ধরে ধরে গো উত্তর দেব ভালো, বসে বসে শ্রবণ করবে না মা বসব সকল। তোমারে তোমার সকল প্রশ্নের উত্তর দেব, চিন্তার কিছু নাই রে। হরিবল হরিবল হরিবল। নারদ ঋষি এ সভাতে এসে জানিবার চায় কোন অপরাধে দৈবকীর সন্তান হারা হলো, আজ জানিবার চায়। কিবা কর্ম করে যশোদা গোপালকে পেল সভায় জানতে চায়, তার কথার উত্তর দেব চিন্তার কিছু নাই। নারদ ঋষি এসে বলেছে হে কৃষ্ণ জনার্দন, তুমি বলবে সেই সভা মাঝে তুমি জন্ম নিলে দৈব কিঙ্করে, আর মা ডাকিলে যশোদারে, দৈব কি কি অপরাধ করেছিল
তোমাকে তো গর্ভে ধারণ করা সত্ত্বেও তোমাকে লালন পালন করতে পারে নাই, তার স্তনদুগ্ধ খাওয়াতে পারে নাই। শোনো শোনো যবন আরত ঋষি, পূর্ব জন্মে কি ছিল তোমার জানা নাই। শোনো শোনো যবন আরত ঋষি, আমি তোমারে জানাই। ত্রেতা যুগে সূর্য বংশ রাজা দশরথ ছিল, কথা মিথ্যা নয়। তার ঘরে তিনটা রানী ছিল, শাস্ত্রে দেখতে পাই। এই দৈবকী তার আগের জন্মে ত্রেতা যুগে তিনি ছিলেন সূর্য বংশ রাজা দশরথ। সেই দশরথের স্ত্রী, দশরথের তিনটা স্ত্রী ছিল, তার মধ্যে এটা হচ্ছে বিমাতা, রামচন্দ্রের বিমাতা কৈকী, যার কারণে রামচন্দ্রের 14 বৎসরের জন্য বনবাস হয়। পরিষ্কার শাস্ত্রে লেখাই আছে, কথা মিথ্যা নাই, নারদ তোমারে রাজা দশরথের কাছে বলল, হে মহারাজ, আপনি আমার কথা নেবেন, আপনার কাছে আমার দুটো বর প্রাপ্ত আছে। বলছে, হ্যাঁ, তাই অন্তরে করুন ভাবনা, আমি আর দেরি করব না, আমার ওই দুইটা বর আমার চাই। বলল, বলো কি বর চাও তুমি? বলল যে একবারে রামচন্দ্রের 14 বৎসর হবে বনবাস, আর দ্বিতীয় বরে আমার পুত্র ভরত হবে এই অযোধ্যার রাজা। এই কথা শুনিয়া দশরথ রাজা কি কর্ম করিল? শোনো শোনো নারদ ঋষি, আমি তোমায় বলি ভালো। বলছে, রানী, এ তুমি কি বলছো? বলছে, হ্যাঁ মহারাজ, আপনি কথা দিয়েছিলেন, এবার আপনাকে কথা রাখতে হবে। তাই ওমা, সেদিন সেই কৈকীর কারণে যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, যিনি চতুরংশে অবতার হয়ে এসেছিলেন ত্রেতা যুগে, সেই রামচন্দ্রের 14 বৎসরের বনবাস, সেই শোকে সমস্ত অযোধ্যায় শোকের ছায়া নেমে আসে। রামচন্দ্রের গর্ভধারিণী মা সুমিত্রা কাঁদিয়া বেড়ায়, শোনো শোনো ও নারদ ঋষি, তোমারে জানাই। এমন সময় রামচন্দ্র এসে কৈকীর সামনে দাঁড়ায়, বলি তোমার ঠাই, শোনো শোনো ও নারদ ঋষি, আমি তোমারে জানাই। বলছে, মা, আমি আমার যে গর্ভধারিণী মা আছে, আমি তার চাইতে তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু তুমি না মা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি মা হয়ে সন্তানকে বনে পাঠিয়ে এই জগতে তুমি কি শিক্ষা দিচ্ছ? মা বলো, মা, তুমি আজকে আমার মায়ের চোখের জল ঝরিয়েছো, তাই তুমি মা হয়ে সন্তানের বেদনা বোঝো নাই,
তাই তোমাকে আমি করব অভিশাপ। এর পরে জন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমাকে আমি মা বলে ডাকব না। তুমি সেদিন বুঝতে পারবে একটি মা হয়ে সন্তানকে মনে পাঠানোর কি জ্বালা। সেই কৈকি এসে তারপর যুগে দৈবকী হয়ে জন্মায়, পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে কথা মিথ্যা নয়। সেই কৈকি তাপর যুগে এসে দৈবকী হয়ে জন্মগ্রহণ করল, কিন্তু তিনি সন্তানকে গর্ভে ধারণ করল, কিন্তু সন্তানকে তার স্তনদুগ্ধ খাওয়াতে পারলেন না। একটা মা তার কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, সে মায়ের যে কতটুকু বেদনা সেটাই বোঝানোর জন্য আমার অনাদিরাদি পান গোবিন্দ এই লীলাটা করেছে। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। চাঁদ বদনে ভক্তবৃন্দে একবার হরি হরি বল। সত্যযুগে দুইজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল, নাম তার ধরাদন হয়। শোনো শোনো যোগ নারদ ঋষি, আমি তোমারে জানাই। পরম ভক্ত দ্রোণ আর ধরা সদা সর্বক্ষণ কৃষ্ণ গুণগান করে, বলি তোমার ধারে। শোনো শোনো নারদ ঋষি, আমি বলি আসরের উপরে। একদিন আমার নারায়ণ নারদ ঋষিকে ডেকে বলছে, নারদ তুমি আমার কথা নেবে? চলো আমরা একটু মত্তধাম হইতে ঘুরে আসি। নারদ ঋষি বলছে, না প্রভু, আমাকে আর অন্য কোনো জায়গায় যেতে বলুন, আমি যাব, কিন্তু আমি মত্তধামে যাব না। বলছে, কেন যাবে না? বলছে, প্রভু কেন যাব না জানেন? কারণ মত্তধামে কোথাও শান্তি নাই। মত্তধামে জরা ব্যাধি দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো। নারায়ণ বলছে, না তোমার এই নিয়ে কোনো চিন্তা নাই, আমি মত্তধামে কেন যাব জানো? আমার মত্তধামে ভক্তকে পরীক্ষা করবে। কেন না? নারদ ঋষির বড় অহংকার হয়েছিল যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আমার উপরে আর কোনো ভক্ত নাই। তাই দর্পহারী ভগবান দর্পকে চূর্ণ করার জন্য নারদ ঋষিকে বলছে, চলো মত্তধামে। আমার ভগবান আর নারদ ঋষি তখন ব্রাহ্মণের ব্যাগ ধরে, শোনো শোনো যোগ নারদ ঋষি, তোমায় বলি আসরের পরে। ব্রাহ্মণ বেশে ভগবান তখন ভক্ত পরীক্ষার তরে, মত্তধামে এলো দেখো বলি তোমার ধারে। আমার ভগবান কি করেছ মা? ব্রাহ্মণের বেশ ধারণ করে নারদকে সঙ্গে নিয়ে মত্তধামে এসেছে। এসে দেখতে পায় একটা দশতলা বাড়ি, সেই বাড়ির সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ রূপী ভগবান গিয়ে বলছে, ওগো দাঁড়ি, আমরা বড় পিপাসা, একটু জল পাওয়া যাবে? দাঁড়ি বলছে, যে ঠিক আছে, আমি তো এই বাড়ির দারোয়ান, আমি তো পাহারা দেই, আমার তো জল দেওয়ার অনুমতি নাই। তাহলে আপনি ক্ষণকালে একটু অপেক্ষা করুন, আমি বাড়িতে গিয়ে ভিতরে গিয়ে আমার যে মালিক আছে আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই কথা বলে দাঁড়ি তখন কি কর্ম করিল, মহাজনের কাছে গিয়ে তার বর্ণনা করিল।
তারা বড় হোক জল পিপাসক তাদের জলের প্রয়োজন। আচ্ছা বাবু আমি বাড়ি থেকে কি জল দিতে পারি? সেই বাবু বলছে না না আমার বাড়ি থেকে আমি কাউকে এক ফোঁটা জল দেই না, যাও ওদেরকে দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে এসে বলছে না জল দেওয়া যাবে না, মালিকের অনুমতি আছে জল এই বাড়ি থেকে কাউকে দেয় না। বললো ঠিক আছে। নারদ ঋষি মনে মনে ভাবছে যে প্রভু তুমি এসেছো ভক্ত পরীক্ষার করে, এই তোমার মত্ত ধামে তোমার ভক্ত আছে, এ কেমন ভক্ত যে এক গ্লাস জল পর্যন্ত দিতে পারে না? বলছে প্রভু আপনি কিছু বলবেন না? বলছে হ্যাঁ বলবো না কেন, আমি আশীর্বাদ করছি নারদ, এই বাবুকে আমি আশীর্বাদ করি যেন এর পাঁচতলা থেকে দশতলা হয়ে যায়। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। কি করলো না ভগবান তাকে আশীর্বাদ করল, বললো যে তোমার এই যে পাঁচতলা বাড়ি আছে বছর ঘুরতে না ঘুরতে জানো দশতলা হয়ে যায়। নারদ মনে মনে চিন্তা করছে এটা কেমন ব্যাপার বল। বলছে নারদ চলো আমরা যাকে পরীক্ষা করতে এসেছি চলো আমরা তার কাছে যাই। এই দিকে তো ধরা মার আমার কি কর্ম করে, মন্দিরে বসে কৃষ্ণ গুণগান সর্বক্ষণ মুখে দেখো করে, ব্রাহ্মণ রূপী ভগবান সেই ধরার বাড়িতে এসেছে। এসে বলছে মা ও মা কুঠিরে কেউ আছো গো, বাইরে বেরিয়ে এসো দেখো, আজকে আমরা বড় ক্ষুধার্ত, আজকে তিন দিন হলো আমরা কিছু খাই, তোমার বাড়িতে কি কিছু খাবার হবে মা? ধরা ঘরে বসে মন্দিরে বসে আপন মনে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণর কাছে কেঁদে কেঁদে বলছে হে ঠাকুর জানি না আমি তোমার কবে দেখা পাবো, ঠাকুর তুমি আমাকে যত দুঃখ যত কষ্ট তুমি আমাকে দাও ঠাকুর, তাতে আমার কোনো দুঃখ না, কিন্তু ঠাকুর আমি যেন তোমার যুগল চরণ পাই, তোমার করুণা হতে যেন আমি বঞ্চিত হই না। হে ঠাকুর এই যে তোমার নাম ধরে ডাকি আমার ডাক তোমার কর্ণে কি পৌঁছায় না ঠাকুর। এমন সময় ধরার কানে ভেসে এলো মা ডাক, সঙ্গে সঙ্গে ধরার করে নাই দেবী, দরজা খুলে দেখতে পায় দুইজন অতিথি এসেছে দরজা। বলছে মা আমরা বড় ক্ষুধার্ত, তিন দিন কিছু খাইনি, তুমি আমাদের কিছু খেতে দেবে? ধরা মনে মনে চিন্তা করছে হায় হায় আজকে অতিথি রূপে ভগবান আমার গৃহে এসেছে, আজকে যে আমার কি আনন্দ কি সৌভাগ্য, আজকে আমি অতিথি সেবা দেব। বলছে হ্যাঁ কেন হবে না তোমরা এসো। ধরা কি করেছে মা সেই অতিথিদের আপ্যায়ন করে ঘরে বিছানা করে দিয়েছে বসবার, বলছে তোমরা একটু রেস্ট করো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। ধরা কি করেছে না ঘরে গিয়ে দেখতে পায় তার হাড়িতে এক মুষ্ঠ চাল ডাল না, মনে মনে চিন্তা করছে হায় হায় আমার বাড়িতে দুইজন ক্ষুধার্ত অতিথি এসেছে, তারা আজকে তিন দিনে যাবত কিছু খায়নি, আজকে আমি যে তাদের সেবা দেব আমার ঘরেতে এক মুষ্ঠ চাল নেই, এখন আমি কি করি আমি কি করি উপায়? একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। এমন সময় ধরা তার স্বামীর কথা মনে পড়ে গেছে, বলছে না না আমার স্বামী তো নগরে গেছে ভিক্ষা করতে, আমি কিছু সময় অপেক্ষা করি, আমার স্বামী এলেই আমি অতিথিদের সেবার আয়োজন করব। এমন সময় দেখো ধরা তখন দেখি বারে পায় তার স্বামী রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখো শাস্ত্রে দেখতে পাই ধরা এই চিন্তা
কথা করতে করতে যেই না রাস্তার দিকে তাকিয়েছে, এখন দেখতে পায় তার স্বামী আসছে। ধরার করে নাই দেরি, দৌড়ে গিয়ে বলছে, ওগো তোমার ঝোলার মধ্যে কি আছে আমাকে তাড়াতাড়ি করে দাও, আমার গৃহে আজকে দুইজন অতিথি এসেছে, তারা বড় ক্ষুধার্ত। দ্রোণ দুনয়নের জলে ভাসছে, বলছে, ধরা আজকে সারাদিন আমি নগরে নগরে ঘুরে যতটুকু চাল ডাল পেয়েছিলাম জানো, রাস্তায় এসে আসতেই ওচট খেয়ে পড়ে সব চাল ডাল যে মাটির সঙ্গে মিশে গেছে। ধরা বলছে, কি প্রভু, তাহলে কি আজকে আমার অতীত সেবা হবে না? দ্রোণ বলছে, দেখো আমি এখন কি করব, আমি নিরুপায়, আর আমি যে এখন আবার নগরে যাব সে শক্তিও আমার নাই, জানো আমি সারাদিন হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছি। ধরা তখন বলছে, ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, অতিথিদের আত্ম আপ্যায়ন করো, আর তোমার ওই কাঁধের ভিক্ষার ঝোলাটা আমাকে দাও, আমি নগরে নগরে গিয়ে ভিক্ষা চাইব, নগরে নগরে ভিক্ষা করে এনে আজকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা দেব। এই কথা শোনা মাত্র দ্রোণ বলছে, যে ধরা তুমি একই কথা শোনালে, বলো আমি কি করে তোমার তোমার হাতে আমার ভিক্ষার ঝুলি তুলে দেই? ওগো ধরা, তোমাকে আমি বিয়ে করে এনেছি, কোনোদিন তোমাকে সুখ দিতে পারি নাই, পরনে একটা ভালো বসন দিতে পারি নাই, এক মুষ্ট খাবার তিন বেলা আমি তোমাকে দিতে পারি, আর আমি এমন একটা হতভাগ্য স্বামী, তুমি বলতে পারো আমি কি করে তোমার হাতে ভিক্ষার ঝুলি তুলে দেই? হে ঠাকুর, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ধরা বলছে, ওগো তুমি এমন করে বলো না, তুমি আমার কথা নাও, তোমার ভিক্ষার ঝোলাটা আমাকে দাও, আমি নগরে নগরে গিয়ে ভিক্ষা করব। ধরা কি করলেন না, ভিক্ষার ঝোলা হাতে নিয়ে তার স্বামীকে বললো, ওগো তুমি বাড়িতে যাও, অতিথিদের সম্মান করো, আর আমি নগর থেকে ভিক্ষা করে নিয়ে আসি। ভিক্ষার ঝুলি হাতে নিয়ে তখন ধরা নগরে নগরে যায়, নগরবাসীর কাছে গিয়ে দেখো ভিক্ষা চেয়েছে চায়, বলছে, ওগো নগরবাসী তোমরা কে কোথায় আছো, আমাকে ভিক্ষা দাও, আজকে আমার গৃহে দুইজন অতিথি এসেছে, তাদেরকে আমি সেবা দেব। নগরবাসী বলছে, ধরা তোমার আর এই অভিনয় আর চলবে না, তুমি প্রায় রোজ দিনই এক একটা করে তুমি বাহানা নিয়ে এসো, আমরা বুঝতে পেরেছি, যাও তোমাকে ভিক্ষা দেওয়া হবে না। ওমা, যে দ্বারে গিয়ে ধরা ভিক্ষা চায় সেই দ্বার থেকে তাকে তাড়িয়ে দেয়। কি বলবো আপনাদের, ধারে ধরা মনে মনে ভাবে যে তাহলে কি আমার বৈষ্ণব সেবা দেওয়া হবে না, আজকে যদি আমি বৈষ্ণব সেবা না দিতে পারি, আজকে আমার গৃহ থেকে যদি অতিথি ক্ষুধার্ত ফিরে যায়, তাহলে যে আমার স্বামী অমঙ্গল হবে। সত্যি গো মা, যারা সতী নারী তারা কখনোই চায় না আমার স্বামীর অমঙ্গল হয়। ধরা মনে মনে চিন্তা করছে, হায় হায় তাহলে আমি কি মুখ নিয়ে আমি গৃহে ফিরব, আর আমি সেই অতিথিদের বা কি গিয়ে বলবো? বলছে, না আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। কি বলবো আপনাদের কাছে, ও মা, ধরা স্থির করে নিল যে না আমি আর এই জীবন রাখব না। তিনি কি করলেন না, এই জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য কি করলেন না, নদীর দিকে ধাই করেছে, না জলে ডুবে ধরা মারা যাবে। এমন সময় আমার অনাদিরাদি পান গোবিন্দ কি কর্ম করিল, বালক বেশে এসে দেখো ধরার পিছনে দাঁড়ালো, হরিবল হরিবল হরিবল, বলছে, ও মা তুমি কোথায় যাচ্ছ, তোমাকে আমি দেখেই বুঝতে পারছি তুমি আত্মহত্যা করতে যাচ্ছ,
কিন্তু জানো না মা, আত্মহত্যা করা মহাপাপ। ধরা বলছে কে গো তুমি বাবা? বলছে কেন তুমি আমাকে চিনতে পারো না? বলছে না আমি তো চিনতে পারছি না। আচ্ছা যাক, তুমি আমাকে চিনতে পারো নাই ঠিক আছে, কিন্তু তুমি আত্মহত্যা করো না। বলছে জানো বাবা, আজকে আমার গৃহে দুজন অতিথি এসেছে, তারা বড় ক্ষুধার্ত, তাদের যে কিছু খেতে দেবো, আমার ঘরে চাল ডাল কিছু নাই। আমি নগরে গিয়েছিলাম নগরবাসীর কাছে, কেউ তারা আমাকে ভিক্ষা দেয়। তাই আমি স্থির করে নিয়েছি যে জন্মে কৃষ্ণ সেবা হয় না সেই জন্ম আমার আর চাই। বলছে ও মা, তুমি এক কাজ করো, তুমি আত্মহত্যা করো না, তুমি আমার কথা নাও, একটু সামনের দিকে এগিয়ে যাও, দেখো ওইখানে একটা মুদি আছে, এই মুদির দোকানে গিয়ে তুমি যা চাইবে তোমাকে দিয়ে দেব। ধরা তখন কি করলো মা, সেই ছোট্ট বালকের কথা শুনে সামনের দিকে একটু এগিয়ে গেলে, গিয়ে কি দেখতে পায় না, এক মুদি দোকান সাজিয়ে বসে আছে। ধরা দৌড়ে গিয়ে বলছে, ও গো মুদি, মুদি তুমি আমাকে একটু চাল ডাল দাও, আজকে আমার গৃহে দুজন অতিথি এসেছে, তাদেরকে আমি সেবা দিতে চাই। বলছে ঠিক আছে, তুমি টাকা পয়সা নিয়েছো? বলছে না আমার কাছে তো নাই, তুমি আমাকে দাও, আমি ঠিক সময় মতো তোমার টাকা আমি দিয়ে দেব। মুদি বলছে না, আমার মালিকের অর্ডার আছে, আজকে নগদ কালকে বাকি, আর আমরা যাকে বাকি দেই সে কেউ আর দেখা করে না, সব ফাঁকি দিয়ে চলে যায়, তাই মালিকের অর্ডার আমি বাকি দিতে পারব। ধরা দু চোখের জলে ভেসে বলছে, ও মুদি তুমি আমাকে কিছু চাল ডাল দাও, এর বিনিময় আমার কাছে যা আছে তুমি চাইবে আমি তোমাকে দিয়ে দেব, তবু আমাকে চাল ডাল দাও। মোদি বলছে তাই না? বলছে হ্যাঁ, বলো তুমি আমার কাছে কি চাও? আমার দেহের আমার কাছে যা আছে আমি কথা দিচ্ছি, তুমি আমাকে যদি চাল ডাল দাও, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মোদি বলছে ও মা, তুমি আমাকে তাই দেবে? বলছে হ্যাঁ। বলছে তাহলে তিন সত্য করো। ধরা তখন মোদির কাছে দ্বিসত্য করিল, পরিষ্কার শাস্ত্রে লেখাই আছে নারো, তোমায় বলি ভালো, বলছে ও মোদি বলো তুমি আমার কাছে কি চাও? বলছে মা তুমি দেবে? বলছে হ্যাঁ। বলছে মা আমি একটা শর্তেই তোমাকে চাল ডাল দিতে পারি। বলছে কি? যে তুমি তোমার যদি একটি স্তন আমাকে কেটে দিতে পারো, তার বিনিময় তোমার যত চাল ডাল লাগবে তুমি আমার দোকান থেকে নিয়ে যাও। হরি বল হরি বল। ধরায় যেন মনে হয় মাথায় বজ্রের আঘাত করল, বলল মুদি আমি তোমাকে বলেছিলাম আমার যা আছে তুমি চাইবে আমি দেব, আজকে তুমি যেটা চেয়েছো এটা তো আমার না, জানো আমার এই দেহ মন প্রাণ সব কিছু দিয়েছি আমার স্বামীর পায়ে, আজকে তুমি যেটা আবদার করেছো এটা তো আমার নয়, এটা হচ্ছে আমার স্বামী, আমি কি করে দেই? বলছে ধরা আমি এই একটা মাত্র শর্তে দিতে পারি, তাছাড়া তুমি চলে যাও, তোমার সঙ্গে কথা বলার আমার সময় নেই। ধরা বলছে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। ধরা তখন কি করলেন না, তার স্বামীর কাছে গেলেন, গিয়ে বলছে ও গো স্বামী আজকে মনে বড় সাত, আমি বৈষ্ণব সেবা দেব, আমি নগরে নগরে গিয়েছিলাম কেউ আমাকে ভিক্ষা দেয়, যখন আমি মুদির কাছে গেলাম আমার এক কৃষ্ণ ভক্ত মা বৈষ্ণব সেবার নিমিত্তে 80 টাকা করেছে দান, এই দান ঈশ্বরের ব্যাংকে জমা থাকবে, এই মায়ের মনোবাসনা যেন পূর্ণ করে আমার দয়াল ভগবান, শুধু ভগবানের কাছে এটুকু জানাই। তাই সকলে মিলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল।
হচ্ছে ও স্বামী, আমি মোদির কাছে গেলে মোদি আমার কাছে কি চেয়েছে জানো? বলছে কি বলো? মোদি আমাকে চাল ডাল দেবে, কিন্তু আমি যদি মোদির কাছে আমার স্তন ভিক্ষা দিতে পারি, কেটে দিতে পারি, তবেই আমাকে দেবে। আমার আর এক মা, তিনিও 80 টাকা দিয়েছে। ঈশ্বর যেন সকলের মনোবাসনা পূর্ণ করে। বলছে ওগো স্বামী, তাই আজকে আমি তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমি তোমার কাছে অনুভূতি চাই। আমার এই দেহের বিনিময়ে যদি আমার গোবিন্দ সেবা দিতে হয়, তবু আমার কোনো দুঃখ নেই। কিন্তু তুমি যদি অনুমতি না দাও, তাহলে যে আমার এই জীবনে বৈষ্ণব সেবা দেওয়া হবে না স্বামী। দ্রোণ দুই চোখের জলে ভিসে বলছে ওগো ধরা, তুমি বলতে পারো আমি কি করে তোমাকে অনুমতি দেই? বলছে ওগো স্বামী, আজকে তুমি যদি আমাকে অনুমতি না দাও, তাহলে যে আমার গৃহ থেকে ক্ষুধার্ত অতিথি ফিরে চলে যাবে, আর ক্ষুধার্ত অতিথি যদি আমার গৃহ থেকে চলে যায়, তাহলে যে গৃহের অমঙ্গল হবে গো। ধরা তখন কি করলেন না, স্বামীর চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি আমার একমাত্র ভরসা, তুমি যদি কৃপা না করো, তাহলে যে আমি বৈষ্ণব সেবা দিতে পারব না। এমন সময় দ্রোণ বলছে, ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম। ধরা স্বামীর কাছে অনুমতি নিয়ে, ওমা হ্যালো, দৌড়ে চলে গেল কোথায় না সেই মুদির কাছে, গিয়ে বলছে ওগো মুদি, তুমি তাড়াতাড়ি আমাকে চাল ডাল দাও, আমার গৃহে দুই জন অতিথি বসে আছে। ধরা তখন কি করলেন না, মুদির কাছ থেকে একখানা ধারালো অস্ত্র তুলে নিয়ে তিনি কি করলেন না, তার স্তনটা কেটে মুদির কাছে বন্ধ ছিলেন, চাল ডাল নিয়ে বাড়িতে এলো। এসে তাড়াতাড়ি করে বৈষ্ণব সেবার আয়োজন করে, বৈষ্ণব সেবার আয়োজন হয়ে গেছে, বৈষ্ণব সেবায় বসেছে। এমন সময় নারদ ঋষি বলছে, প্রভু বাতাসগুলো এইভাবে ছিটাবেন না, সাইডে রাখো, পরে দেওয়া যাবে, এটা ডিস্টার্ব হচ্ছে। যারা যা কিছু নিয়ে আসবেন ওখানে জমা রাখুন, এই প্রসাদ পরে বিতরণ করা হবে। গান চলাকালীন ডিস্টার্ব হচ্ছে শিল্পীর এবং ভক্তদের, প্রাণে আঘাত লাগছে। তাই ওমা, রাস্তায় যারা ভক্তবৃন্দ রয়েছেন, আপ ডাউন করছেন, সবার কাছে বিশেষ বিনীতভাবে প্রার্থনা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরে যখনই করবেন, ব্রেকেটের ভিতর দিয়ে আসবেন, ব্রেকেটের বাইরে মেন রাস্তায় যাবেন না, ব্রেকেটের ভিতর দিয়ে আসা যাওয়া করবেন। তাই ওমা, নারদ ঋষি প্রভুকে ডেকে বলছে, গো প্রভু আপনি কি দেখতে পাচ্ছেন? আমার ভগবান বলছে, কি কি হয়েছে? বলছে কেন আপনি দেখতে পাচ্ছেন না, মায়ের গা দিয়ে রুধি ধারা বইছে, মা যে অশুচি, এই অশুচি মায়ের হাতের খাবার খাওয়া যাবে না প্রভু। আমার ভগবান বলছে, নারদ তুমি যা দেখতে পাচ্ছ সেটা সত্যি নয়, আসলে কি তুমি জানো না, এই মা আমাদেরকে সেবা দেওয়ার জন্য মুদির কাছে তার নিজের স্তন কেটে রেখেছে। তুমি যে রুধির ধারা দেখছো এটা খারাপ কিছু। মনানন্দে ধরা মা
বৈষ্ণবের সেবা দিল ব্রাহ্মণ রূপী ভগবান। সেবা অন্তে আমার ভগবান বলছে, মা আজকে আমি বড় সন্তুষ্ট হয়েছি, মা আমি তোমার সেবায় বড় সন্তুষ্ট হয়েছি। ও মা বলো তুমি আমার কাছে কি চাও? হরিবাল হরিবাল নিতাই গর হরিবাল 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 ধরা বলছে। হে প্রভু আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই প্রভু। বলছে না মা তুমি আমার কাছে চাও। ধরা বলছে প্রভু তুমি আমাকে দেবে? বলছে হ্যাঁ তুমি চাও না আমার কাছে কি চাইবে? আমার এক মা একটি শ্রীমৎ ভগবদ গীতা পুস্তক দান করেছে, সঙ্গে যুগল টাকা করেছে দক্ষিণা। তাই এই মায়ের দান বিফলে যাবে না, ঈশ্বরের ব্যাংকে জমা থাকবে। ঈশ্বর যেন এই মায়ের মনোবাসনা পূর্ণ করে, অন্তিমকালে যেন আমার সেই অনাদিরাদি পান গোবিন্দের যুগল চরণ পায়। তাই সকলে মিলে একবার রাধা গোবিন্দ ধরা বলছে হে প্রভু তুমি আমাকে দিতে চাও? প্রভু বলছে হ্যাঁ। বলছি প্রভু তুমি যদি আমাকে কিছু দিতেই চাও তাহলে এইটুকু আমাকে দাও, আমি যেন তোমাকে আমার গর্ভে ধারণ করতে পারি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল 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 হরিবাল। আমার প্রাণ গোবিন্দ বলছে মা আজকে যে তুমি আমাকে বেঁধে নিলে, তুমি যে বাঁধনে বাঁধলে আমাকে, এই বাঁধন ছেঁড়ার মতো শক্তি আমার নাই। আমি তোমাকে সবাই বন্ধ হয়ে গেল কেন? উঠে আসুন, ধরা দেবী তো গোবিন্দের সেবা দেবে, আপনারা দেবেন না কি গো? দেবেন না? হ্যাঁ দেবেন তো, উঠে আসুন সবাই মিলে দেবেন, শুধু একা ধরা দেবী দেবেন, আপনারাও দেবেন। কিছু দিলে কিছু পাওয়া যায়, না হলে ফাঁকি পড়ে যায়, তাই না? হরিবাল 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 হরিবাল। ভগবান বলছে মা তুমি আজকে যে বাঁধনে আমাকে বাঁধলে, মা এই বাঁধনে ছেঁড়ার মতো শক্তি আমার নাই। তাই আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমার সন্তান হয়ে তোমার স্তনদুগ্ধ করব পান। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবাল হরিবাল। এই পূর্ণেতে ধরা দেখো আমার কৃষ্ণ ভগবানকে পায়। শোনো শোনো নারদ ঋষি আমি তোমারে জানাই, সেই সত্যযুগের ধরা তিনি তাপর যুগে যশোদা হয়ে পৃথিবীতে এলেন, আর তার স্তনদুগ্ধের ঋণ শোধ করার জন্য আমার অনাদিরাদি পান গোবিন্দ তার সন্তান হয়ে তার স্তনদুগ্ধ করেছে পান। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, তোমার পরবর্তীর উত্তর দেব এই আসরে ভালো। এই কারণে মা যশোদা আমার গোপালকে কোলে দেখো পায়, পরিষ্কার শাস্ত্রে লেখাই আছে কথা মিথ্যা নয়। আরো দেশে এসব হাতে জানিবারে চায় পিতা বসুদেব সেই দিন কোথায় পেল ঝুড়ি আসরে জানতে চায়। বলেছে হে ভগবান তোমার জন্ম যখন হলো কারাগারে, তোমার মা ছিল এক ঘরে, তোমার বাবা ছিল এক ঘরে, তোমার কি করে জন্ম হলো? আসলে ব্যাপারটা কি ভনারদ, এহ জগতে আমরা যারা নারী এবং পুরুষ এই পৃথিবীতে আসে তার একটা লাইন থাকে কি না, নারী পুরুষ মিলনের ফলে রজ
এই রজগুণে আমরা আশীর্বাদ রজ রজ এবং বীজ কিন্তু যারা যিনি আমার অনাদিরাদি পান গোবিন্দ তিনি রজ এবং বীজে তারা জন্ম হয় না তিনি অজনেই সম্ভবা বলেছে তুমি কারাগারে তোমার পিতা যখন নিয়ে গেল একটা ডালিতে পড়ে ওই ডালিটা পেলে কোথায় আর ওই ডালিটার কয়টা বাঁধন হ্যাঁ আর কি দিয়ে তৈরি হয়েছে বাঁশ না বে শোনো শোনো যোগ নারদ তোমারে জানাই কোথায় পেল বসুদেব ডালি আমি বলতে চাই এই ডালি কোথায় পেল এর সৃষ্টিকর্তাকে না যোগমায়া যজ্ঞেশ্বরী আমার অনাদিরাদি পান গোবিন্দ তখন যোগমায়া যজ্ঞেশ্বরীকে স্মরণ করল তার ইচ্ছায় সেই ডালিটা তৈরি হলো বাবা তাহলে ডালিটা কি দিয়ে তৈরি হয়েছে বাঁশ দিয়ে না বাঁশ না বেত আপনারা হয়তো চেনেন হ্যাঁ যেগুলো দিয়ে আগে এই যে কাঠা তৈরি করতো অনেক মায়েদের বাড়িতে তারা চাল ডাল নিত ওই কাঠাতে করে ওটা বেত দিয়ে তৈরি করতো বেদের তৈরি সেই ঝুড়িখানা শাস্ত্রে দেখতে পাই বত্রিশটা বাঁধন আছে দেখো কথা মিথ্যা নয় তাহলে ওই ডালিটার বাঁধন ছিল কয়টা না বত্রিশটা আর কয়টা বেদ ছিল হ্যাঁ আঠারো গন্ডা আঠারো গন্ডা বেদ দিয়ে সেই ডালিটা তৈরি করেছিল আর সেই ডালির বাঁধন ছিল বত্রিশটা বাঁধন বত্রিশ বাঁধনের ডালিখানা দেখো শাস্ত্রে দেখতে পাই শোনো শোনো নারদ ঋষি আমি তোমারে জানাই নারদ ঋষির কাছে আমি কিছু কথা জানিবারে চাই আমার মনের মতো জবাব দেবে দাঁড়ায়ে সভায় ও নারদ ঋষি আমার যতদূর আছে জানা তুমি নাকি ব্রহ্মচারী হরি বল হরি বল এইটা ব্রহ্মচারী না ব্রহ্মের অত্যাচারী এইটাই জানতে হবে ব্রহ্মচারী হয়ে সাতটা ছেলের পিতা কেমন করে হলে আমি জানতে চাই পরিষ্কার করে জবাব দেবে তুমি দাঁড়ায়ে সভায় এটা তো ব্রহ্মচারী না ব্রহ্মের অত্যাচারী বল আচ্ছা ব্রহ্মচারী যারা তাদের কোনো সন্তানাদি হয় হ্যাঁ কিন্তু নারদীয় সংবাদ নারদ পুরাণটা যদি আপনারা কেউ দেখেন তো সেখানে লেখা আছে নারদের সাতখানা সন্তান সাতটা ছেলে হরি বল হরি বল কেমন করে তোমার সাতটা ছেলে হলো সবাই বলবে ভালো বসে বসে শ্রবণ করবে আমার বৈষ্ণব সকল দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা থাকবে তোমার ঠাই তুমি বড় গর্ব করো জানি ভগবানের একমাত্র ভক্ত কিন্তু নারদ আমি তোমার কাছে জানতে চাই তোমার মুখে কেন কৃষ্ণ নাম নাই দেখবেন নারদ ওর হাতে আছে একখানা বীণা ওই বীণায় কৃষ্ণ কৃষ্ণ বলে আর মুখে বলে নারায়ণ নারায়ণ তো তুমি বলবে একটু বাপের বেটার মতো যে তোমার মুখে কৃষ্ণ নাম নাই কেন এই তো দুইখানা জিজ্ঞাসা আসরে রয়ে গেল পরিষ্কার করে জবাব দেবে শুনবে বৈষ্ণব সকল প
প্রথম বারে আর বেশি কথার নাই তো প্রয়োজন অল্পে অল্পে রেখে যাব আমার কিঞ্চিত আয়োজন আ পিতা মাতার চরণে আমি প্রণাম জানাই যাদের জন্য আমার এই মানব দেহ পাই আসরে আছেন যতই আমার বৈষ্ণব গোসাই সকলের চরণে আমি আমার প্রণাম জানাই এইখানেতে কান্ত করলাম রাধা কান্ত সরি চাঁদ বদনে ভক্ত বৃন্দে বলুন হরি হরি একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল তাহলে দুইটা জিজ্ঞাসা থেকে গেল নারদ ঋষির ঠাই যে তুমি ব্রহ্মচারী হয়ে হ্যাঁ তোমার কি করে সাতটা সন্তান হলো আর তোমার বিনায় দেখি কৃষ্ণ নাম তোমার মুখে নাই কৃষ্ণ নাম কি ব্যাপার একটু খুলে বলবে এই সভায় এবার আমি বসে যাই জয় গুরু জয় গুরু জয় গুরু তপস্যা করে কেমন দেখতে মনটা গরুর মতো বিশাল বড় একটি লেজ আর কানের মতো গরুর মতো হলো কান যেমন গরুদের কান তেমন ওই ঋষিটার ছিল কান আর বিশাল বড় একটি লেজ সেই জন্য তার নাম ছিল গোকর্ণমণি ওই গোকর্ণমণি ওই বনের মধ্যে বসে কৃষ্ণ নামে তপস্যা করে আর নারদ ঋষি কি করে বিনা হাতে নিয়ে নারদ নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নাম করে ওই বনের রাস্তা দিয়ে নারদ হেঁটে হেঁটে যায় যাওয়ার পথে ওই মনির নেচে ওই নারদের পা পড়ে যখন পা পড়ে সঙ্গে সঙ্গে ঋষির তখন গো তপস্যা ভাঙিয়া যে যা
আমার নাম ধরে ডাকে, এসে বলে ঋষিবর, ও ঋষিবর তুমি আমার নাম ধরে কেন ডাকো? বলে নারদ, নারদ আজকে আমি অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের এক নাম জপ করছি আমি ভগবানকে পাওয়ার জন্য, আজকে তুই আমার তপস্যা ভেঙে দিলি, যা যা আজকে তুই অন্তরে অভিশাপ, জীবনে কোনোদিন তোর মুখে কৃষ্ণ নাম মনে পাবি না, মন হরি মন হরি মন হরি মন। যখন আমি যখন কৃষ্ণকে পাই তুই কি করে পাবি? আজ থেকে আমি তোমায় অভিশাপ করি, জীবনে কোনোদিন তোর মুখ দিয়ে কৃষ্ণ নাম কোনোদিন গাইতে পারবি না। নারদ সঙ্গে সঙ্গে মনে ঋষির পা ধরে বলে, ঋষিবর ঋষিবর আমি তোমার পা ধরে মিনতি করি, ঋষিবর তুমি এমন অভিশাপ তুমি ফিরে না, কারণ কৃষ্ণ ছাড়া আমি এক পা চলতে পারবো না, কৃষ্ণ ছাড়া আমার জীবনে কেউ নেই, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ আমার সকল কিছু, গৌর হরি মান হরি মান। কারণ তুমি এমন অভিশাপ তুমি ফিরে না, বলেছি আমি ঋষিবর আমি যে অভিশাপ করি সেই অভিশাপটা আমি ফিরে নিতে পারি না, কারণ আমি যে আমার গৌরহরিকে পাই, আমি যে আমার কৃষ্ণকে পাইনি, আমি কৃষ্ণ নামে, তুমি যেমন পাগল আমিও পাগল। বলছে ঋষিবর এটার কোনো উপায় নেই, বলছে আছে না রোগ, তবে যাও তবে যাও, তুমি যখন কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ তোমার ধ্যান, কৃষ্ণ তোমার জ্ঞান, কৃষ্ণ তোমার সকল কিছু, আজ থেকে তোমার বিনাতে সর্বসদা কৃষ্ণ নাম জপবে, আর তোমার মুখে সর্বসদা নারায়ণ নারায়ণ বলে সর্বসদাই তোমার মুখে তুমি গাইবে গৌর হরি মান হরি মান হরি মান। সেই জন্য তো নারদ সর্বসদাই বিনাতে কৃষ্ণ নাম গাই, আর মুখে নারায়ণ নারায়ণ সর্বসদাই নারায়ণ জপে। তাই দ্বিতীয়বারে আমার কাছে তুমি করে জিজ্ঞাসা, কিঞ্চিত আমি এই আসরে দিব সমাধান, তোমার মতো যারা ভক্ত আছে তাদেরকে একটু দর্শন করতে চাই, কারণ আমি জগতে একটু পরিস্থিতি দেখতে চাই, এই পরিস্থিতি মানুষে কেমন করে বাঁচে। ওই কথা শুনিয়া প্রভু মনে আনন্দিত হইল, পরিশ্রম হয়ে গেছে শরীর আর কিছুতেই নড়ে, প্রভুকে ডেকে ডেকে বলে, প্রভু ওগো আমার প্রভু,
বলে নারদ কি হয়েছে বলো বলে প্রভু এত গরম এই গরমের মধ্যে আমি আর থাকতে পারি না ও তোমার গরম লাগে বলে হ্যাঁ প্রভু প্রচন্ড গরম এই মানুষ থাকে কি করে বলে নারদ তুমি বুঝবে কি মনে মনে চিন্তা করে প্রভু আমার তুমি কি বোঝো না মানুষের মনের কথা নারদ তুমি তো জানো না এখন মনে মনে প্রভু চিন্তা করে দেখি একটু নারদ একটু পরীক্ষা করতে চায় কেমন পরীক্ষা নারদ তোমার খুব গরম লাগে বলে হ্যাঁ যাও যাও তো ওই যে দেখা যায় একটা পুকুর ওই পুকুরের মধ্যে তুমি চান করো এখন নারদ যখন পুকুরের ধারে দেখে পুকুরের ধারে যখন যায় ভিতরে একটি পিণ্ডি দেখতে পায় এখন প্রভুকে ডেকে ডেকে বলে ও গো প্রভু কৃষ্ণ ভগবান জনার্দন আমি করি জিজ্ঞাসন বলে বলো প্রভু ওই যে জলের মধ্যে একটা কার পিণ্ড বলে যে তুমি চান করো না একটু ডুব মারে দেখোই না ওর মধ্যে কি আছে যখন ওই পুকুরের মধ্যে ডুব মারি সেখানে নারদের রূপ তখন গো একটি নারী রূপে ধারণ করে ওই পিণ্ড দেখতে গেছে ভগবান এখন পরীক্ষা করছে দেখি দেখি তোমাকে আজকে আমি পরীক্ষা করতে চাই দেখি তুমি কেমন পরীক্ষার ফল তুমি আজকে আমায় দিতে পারো আজকে নারদ আমি তোমায় এই পরীক্ষায় তুমি পাস করো না ফেল করো শোনো শোনো গো কৃষ্ণ ভগবান গো সঙ্গে গো একটি নারী ধারণ করে তাই সেখানে নারদের একটি সন্তান হয়ে যায় কোন হরিমাল 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 সঙ্গে সঙ্গে সেখানে একটি রূপ ধারণ হয়েছে কি একটি নারী সেখানে নারদ ঋষি গর্ভবতী হয় নারী নারী যদি গর্ভবতী হয় তার প্রসব করা দ্বারও আছে নেই কি গো আছে না ভুল বলছি আছে সেখানে সাতটি সন্তান সে নারদের সৃষ্টি হয় ওই জলের মধ্যে তোমার কাছে শোনো শোনো ও গো কৃষ্ণ গো আমি তোমারে জানাই রাধা রানী নামটি কেন তোমার কপালে দেখিতে যে পায় যদি বলেন জয় রাধে জয় রাধে জয় রাধে সকলে
কোনো নাম বললে কেউ চিনবে না, এলাও নাই হাটা বাসের গাড়ি। তাহলে রাধা রানী নাম তোমার কপালে কেন, আর তোমার নাম রাধা রানীর চরণে কেন? এই কথাটি তোমার কাছে কৃষ্ণ তোমার উপরে কেউ নেই, কেমন? জয় গুরু জয় গুরু। তাই আমার নারদের কাছে যে জিজ্ঞাসা ছিল তাই বসে বসে শুনলাম। নারদের কি করে সন্তান হলো, নারদের মুখে কেন কৃষ্ণ নাম নাই, খুব ভালো লাগলো। কি বলবো আপনাদের, ঠাই একটা জিজ্ঞাসা রেখে গেছে সভায়, বলেছে হে কৃষ্ণ ভগবান তোমার কপালে কেন রাধার নাম আমি জানতে চাই, আর রাধার চরণে কেন তোমার নাম। বাহ, খুব সুন্দর কথা। তো আসবো সেই জায়গায়, তুমি শোনো শোনো নারদ ঋষি, তোমারে জানাই তোমার প্রশ্নের উত্তর দেব, চিন্তার কিছু নাই। নারদ দেশে এ সভাতে জানিবারে চাই কেন রাধা নামটি কৃষ্ণের কপালে দেখি পারে পায়। ওমা, নারদ ঋষি জিজ্ঞাসা করেছে হে ভগবান, হে জনার্দন, হে কৃষ্ণ কানাই, তোমার কপালে কেন রাধা নাম। একদিন আমার প্রাণ গোবিন্দ কি কর্ম করিল সেই কথাটা এখন আমার আসরে বলাই ভালো। তাই একদিন আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, রাধে তুমি আমার কথা নেবে, তুমি আজকে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রাখবে, আমি তোমার কুঞ্জে আসবো, তোমার যত মনের আশা যত আশা আছে আমি তোমার আশা পূরণ করব। এইদিকে তে রাধারানী কৃষ্ণের জন্য কুঞ্জ সাজাইয়া রইল, ওই দিকে তে কৃষ্ণ ভগবান দেখো কি কর্ম করিল। এদিকে রাধারানী কৃষ্ণের কথায় ওমা কি করেছে না, সুন্দর করে ফুল দিয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছে। আর এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন না, তিনি রাধারানীর কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জে উপস্থিত হয়েছে। রাধারানী রাত্রি এক পহর পার হয়ে যায়, দুই পহর পার হয়ে যায়, তিন পহর পার হয়ে যায়, কিন্তু তার প্রাণবন্ধু আসে না কুঞ্জে। তিনি অন্তরে জানতে পারল, তাই তিনি আর করে নাই দেরি, তাই কৃষ্ণকে ধরার জন্য বিরজার কুঞ্জে চলে গেল। বুঝতে পেরেছে, দাঁড়াও আজকে তোমাকে উচিত শিক্ষা দেব, তুমি আমাকে বলেছ কুঞ্জ সাজিয়ে রাখতে, আর তুমি আমার কুঞ্জে না এসে তুমি বিরজার কুঞ্জে, দাঁড়াও তোমাকে আজকে শিক্ষা দেব।
দারে ছিল শ্রীরাম শাস্ত্রে দেখতে পাই সেই কুঞ্জের ভিতরে রাধারানীকে ঢুকিতে না দেয় সেই কুঞ্জের দারে ছিল শ্রীরাম যেই না রাধারানী এসে বিরজার কুঞ্জে ঢুকবে এমন সময় শ্রীরাম বলছে দাঁড়াও এই কুঞ্জের ভিতরে যেতে পারবে না কারণ প্রভুর আদেশ আছে আমি এখানে পাহারা দিচ্ছি রাধারানীর মনে আঘাত লেগে গেল কি শ্রীরাম তোর এত বড় সাহস তুই আমাকে কুঞ্জের ভিতরে যেতে দিবি না যা তোকে আমি অভিশাপ করলাম তোর দত্তকুলে জন্ম হবে রাধারানী শ্রীরামকে অভিশাপ করে দিল কি বলবো আপনাদের ধারে শ্রীরাম তখন ভগবানকে উদ্দেশ্য করে বলছে হে কৃষ্ণ জনার্দন আজকে তোমার কথা রাখতে গিয়ে রাধারানীর কাছে আমি অভিশাপ্ত হয়েছি আজকে আমি যদি তোমার পরম ভক্ত হয়ে থাকি আমি অভিশাপ করছি রাধারানীকে ও রাধে তুমি যেমন আমাকে অভিশাপ করেছো আমিও তোমাকে অভিশাপ করলাম আজ হইতে এক শত বৎসর তুমি কৃষ্ণ হারা হয়ে থাকবে কি বলবো আপনাদের ঠাই কুঞ্জের ভিতর থেকে আমার অনাদিরাদি পান গোবিন্দ বুঝতে পেরেছে রাধা এসেছে উপায় নাই কায়দা নাই সঙ্গে সঙ্গে রাধারা শ্রীকৃষ্ণ কি কর্ম করিল বিরজাকে তখন বলল দেখো তুমি নদী হয়ে যাও তোমায় বলি ভালো কৃষ্ণ বিরজাকে বলল বিরজা আজকে আর উপায় নাই আজকে ধরা পড়ে গেছি যদি বাঁচতে চাও তুমি এই মুহূর্তে নদী হয়ে যাও বিরজা সঙ্গে সঙ্গে একটা নদী হয়ে গেল আর আমার অনাদিরাদি পান গোবিন্দ তখন কি করলেন না তিনি একটা সর্প হয়ে সেই নদীতে জল কেলি করছে রাধারানী দেখো অন্তরে জানি বাহারে পায় সঙ্গে সঙ্গে রাধারানী একটি পাখির রূপ ধারণ করে শাস্ত্রে দেখতে পাই কি পাখি না ময়ূর পাখি ওই যে শ্রীকৃষ্ণ জল কেলি করছে বিরজা ওই নদীতে রাধারানী কি করেছেন একটা ময়ূর হয়ে ওই সাপটাকে ধরে ফেলেছে বলছে কৃষ্ণ এখন কি করবি হ্যাঁ সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর চরণে পড়ে গেল তুমি ক্ষমা না করলে ওহে রাধে আমার উপায় কি তাই বলো কি হলো না শ্রীকৃষ্ণ ভগবান সেদিন রাধারানীর কাছে ক্ষমা প্রার্থী হলেও রাধে আমি বড় অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও রাধারানী ক্ষমা না করে পারে গো যে জীবনে কিছুই চাইনি সারা জীবন উজাড় করে তার গোবিন্দেরকে দিয়েছে রাধারানী বলল গোবিন্দ তুমি আজকে বড় ছলনা করেছ সেদিন রাধারানীর কাছে আমার অনাদিরাদি পান গোবিন্দ বলেছিল হে রাধে তুমি আমার জীবন তুমি আমার যৌবন তুমি আমার ধ্যান তুমি আমার প্রেমের গুরু তুমি আমার বাঞ্ছা কল্পতরু সঙ্গে সঙ্গে সেই ময়ূরের পাখাখানা নলাটেতে ধারণ করে নিল এই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল দেখবেন শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক আছে ওইটা আর কেউ না ওইটা হচ্ছে রাধারানী তাহলে রাধা কৃষ্ণের কপালে কি বোঝা গেল ব্যাপারটা কেন রাধারানীর পায়ে কৃষ্ণ নাম দেখি বারে পায় সেই কথাটাই এখন আমার আসরে বলা চাই দেখবেন কৃষ্ণ সবসময় কিন্তু বাম দিকে হেলে আছে শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ মানে তিনটা ভাজ আছে তার দেহে দেখবেন সবসময় বাম দিকে এরকম হেলা
কেন গুরুর চরণ ছাড়াই জীবের গতি নাহি আর কৃষ্ণের গুরু রাধা রানী সর্বশাস্ত্রে কয় আ এই তো ছিল কথার জবাব কথাই মিটে গেল চাঁদ বদনে ভক্তবৃন্দে একবার হরি হরি বলো তো জয় গুরু জয় সময় হাতে বেশি নাই